खास कोलकाता प्रकाश्य तृणमूल कांग्रेस गोष्ठी कोंदल काउंसिलर और विधायक अनुगामी कोंदल शोभाबाजारे विधायक अनुगामी हमलार अभियोग हमलार अभियोग स्थानीय काउंसिलर बिरुद्धे बटतरा थाना लिखित अभियोग दायर हो विषय नहीं अपने आओ एक बार जानबो। खास कोलकाता प्रकाश्य तृणमूल कांग्रेस गोष्ठी कोंदल काउंसिलर और विधायक अनुगामी कोंदल शोभाबाजारे विधायक अनुगामी हमलार अभियोग हमलार अभियोग स्थानीय काउंसिलर बिरुद्धे बटतला थाना लिखित अभियोग दायर प्रतिनिधि तथागत रही है संगे तथागत की जाना जाने पर्त देखो গতকাল রাতে এই ঘটনা ঘটে এবং যেটা জানা গিয়েছে মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই শাসক দলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় কিন্তু দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। দুই পক্ষের পক্ষ থেকে বটতলা থানায় রাতেই লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। মূলত যেটা জানা গিয়েছে যে এলাকা দখলকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বটতলা থানায় সম্প্রতি। এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি গোটা ঘটনায়? দেখো দুপক্ষই এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে বটতলা থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এমনটাই কিন্তু জানা গিয়েছে পুলিশ সূত্রে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো স্থানীয় যারা আক্রান্ত তারাই এই বিষয়টি নিয়ে জানান। এই বিষয়ে কিন্তু রাত্রি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এবং যে বিধায়কের বিরুদ্ধে বিধায়কের অনুগামীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কিন্তু কেউ কিছু বলতে চায়নি। যদিও যারা আক্রান্ত হয়েছেন তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং এই ঘটনায় তারা বিচার চেয়ে ইতিমধ্যেই বটতলা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারই তদন্ত শুরু করেছে পুলিশ সম্প্রতি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কি হস্তক্ষেপের কোনো আবেদন তারা করেছেন বা হস্তক্ষেপের কোনো দাবি জানিয়েছেন গোটা ঘটনার প্রেক্ষিতে? একদমই তাই। এই ঘটনায় যেহেতু দলের দুটি গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে ঝামেলা এবং যেহেতু একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে এবং এখানে এক বিধায়ক এবং কাউন্সিলরের নাম জড়িয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে, সেই কারণে তারা ইতিমধ্যেই দলীয় যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই বিষয়ে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিও তারা জানিয়েছেন। ধন্যবাদ তথাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।